বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ তিতিক্ষা এবং জীবন সংগ্রাম তুলে আনা হয়েছে রূপালী পর্দায়। নির্মাণ করা হয়েছে জাতির জনকের বায়োপিক, যার নাম রাখা হয়েছে মুজিব, একটি জাতির রূপকার। সম্প্রতি বড় বাজেটে নির্মিত এই চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার গণমাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সদস্য ও প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু। এই প্রযোজক জানিয়েছেন, গত সোমবার চলচ্চিত্রটিকে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতেও সিনেমাটি সেন্সর প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। বাংলাদেশের 60% ও ভারতের 40% ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং শুরু হয় 2021 সালের 22 জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে। এরপর দফায় দফায় চলে এর নির্মাণ কাজ। গত বছর 18 ডিসেম্বর বাংলাদেশে শেষ হয় চলচ্চিত্রটির শুটিং। এটি নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাকে বলা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এতে বঙ্গবন্ধুর চরিত্রটি ফুটিয়ে তুলেছেন অভিনেতা আরিফিন শুভ। আর বঙ্গবন্ধুর স্ত্রী অর্থাৎ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত পারিয়া। তাজউদ্দিন আহমেদের চরিত্রে আছেন রিয়াজ আহমেদ। এছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে এক ঝাঁক তারকা অভিনেতা অভিনেত্রীদের।